ফাইনালি রিয়েলমি পি ওয়ান ফাইভ জি এর ফুল রিভিউ ফুল টেস্টিং রেজাল্ট আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি গত আট দিন যাবত এই স্মার্টফোন আমাদের স্টুডিওতে আছে এবং আমাদের স্টুডিওর পলাভানগুলো এটাকে ব্যবহার করছে বিভিন্নভাবে টেস্ট করা হয়েছে তো কেমন কি রেজাল্ট ছিল সব কিছুই ক্লিয়ার করবো আজকের এই ভিডিওতে ভালো দিকও আছে খারাপ দিকও আছে স্মার্টফোনটা বলা যায় মোটামুটি কম দামের মধ্যে ভালো কিছুই অফার করছে এই জন্য আপনাদের ইন্টারেস্ট অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর ইয়াস্ট্রা মোবাইল বিডিকে তাদের কাছে কিন্তু আপনারা এই ডিভাইসটি টি রাইট নেওয়া অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডিসক্রিপশনে ইয়াস্ট্রা মোবাইল বিডির যাবত ইনফরমেশন তাদের শপের নাম্বার অ্যাড্রেস এভরিথিং মেনশন করা আছে প্লাস এটার কারেন্ট প্রাইস আগে থেকে কিছুটা কম সেটা মেনশন করা আছে অলরাইট আনবক্সিং ফার্স্ট ইম্প্রেশন তো হয়েই গিয়েছিল তো ওগুলো দরকার নেই আমরা সরাসরি জাম্প করি এর ডিজাইন একটু প্লাস্টিক বিল্ড এবং আইফি ফিফটি ফোর রেটিং আছে তার মানে ওই যে হালকা পাতলা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন হঠাৎ করে পানি লেগে গেলে সমস্যা নেই বাট পানি নিচে নেওয়া যাবে না মোটে এই ডিভাইস এর বডি ফ্রেম প্লাস্টিকে প্লাস্টিকের তৈরি থ্রি পয়েন্ট ফাইভ লিমিটার হেডফোন একটা উপরে দিছে এই জিনিসটা পার্সোনালি আমার মনে হয় নিচে থাকলে আরো বেশি আমার আর কি বেশি ভালো লাগে আইয়ার ব্লাস্টার সেন্সরটা দেয়নি ওটা দিলে কাজের হয়তো আর বাকি সবকিছুই আছে রিয়ারের ডিজাইনটা আমি জানি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে এই যে ফেদার টেক্সচার যে একটা ভাইভ দিচ্ছে ওরা এই জিনিসটা ভালো লাগছে বাট ক্যামেরা মডিউলটা অনেক বড় অযথা করে রেখেছে কারণ এখানে মেন শুটার একটা ওইটাই কাজের এর বাইরে আমরা দুই মেগাপিক্সেল একটা শুটার দেখি তো এটা ডিজাইনের জন্য করছে আর কি না করলেও চলতো আমার মনে হয় ডিসপ্লে ফের আসি এর ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ এমোলেট প্যানেল হান্ড্রেড টোয়েন্টি হার্স হাই রিফ্রেশার দিচ্ছে এই ডিসপ্লে এবং বারোশো নিটস বিগ ব্রাইটনেস দিচ্ছে এই ডিসপ্লেটা যা গুডেন আপ মানে আপনি ইনডোর আউটডোরেও দেখতে পাবেন যদিও ওরা ক্লেম করে আরো বেশি বাট বারোশো নিটস এটা একদম কম না চালানোর উপযোগী টাচ রেসপন্স ভালো দেখলাম এটা হান্ড্রেড টোয়েন্টি হার্স ঠিকভাবে পুশ করতে পারে এবং ম্যাক্সিমাম অ্যাপের ক্ষেত্রে এটা হান্ড্রেড টোয়েন্টি হার্স পর্যন্ত নিতে কিছু অ্যাপ সময় সাপোর্ট করে না সেক্ষেত্রে বিষয়টা আলাদা ওগুলো হার্স গিয়ে লক হয় তবে টা বেশ কালারফুল যেহেতু এটা অ্যামোলেড প্যানেল ব্ল্যাকটা আমরা পিওর ব্ল্যাক দেখছি এবং কোনো ধরনের টিংটা আমি লক্ষ্য করে নিই ডিসপ্লেতে আর এটাতে কিন্তু ওয়াইফাই এলেভান এর সাপোর্ট রয়েছে তবে যে সমস্যাটা ফেস করছি আমরা ইউটিউবে যখন কিনা ফোর কে সিক্সটি এফপিএস এর এস ডি আর ভিডিও কন্টেন্ট এটাতে প্লে করছিলাম পাঁচ মিনিট পর্যন্ত দেখলাম খুব সুন্দর স্মুথ রেজাল্ট দিচ্ছে ঠিক সঠিকভাবে চলছে বাট এর পরে গিয়ে না ও এখানে একটু ফ্রেম ড্রপ দেখাচ্ছিল মাঝে মধ্যে ফ্রেম কেটে কেটে আসছিল ধরুন ভিডিও চলছে চলছে হঠাৎ করে দশ বারোটা ফ্রেম বাদ দিয়ে কিনা এরকম এই কাজ দিয়ে একবার করছে আর কি তো যেটা বোঝা যায় যে আপনি যদি ফোর কি সিক্সটি ভিডিও কন্টিনিউ দেখতে থাকেন তাহলে লাইক পাবেন মোটামুটি ভালো ইউটিউবের ক্ষেত্রে আমরা আমারটা লাইক পেয়েছি ইভেন তখন এটা মোটামুটি হেড জেনারেট করে তবে ডিসপ্লেতে এর বাইরে আর কোনো ধরনের প্রবলেম আমি ফেস করিনি পাঁচশোর কারোটা ছোট লোয়ার সিনটা আর একটু থাকলে টোটাল ডিসপ্লেকে আমি সিমেট্রিক্যাল বলতে পারতাম এইটার ডিসপ্লেতে প্রোটেকশন আছে হালকা পাতলা বাট এটা কি আপনারা একদম ওইভাবে সিরিয়াসলি না নেওয়াই মনে হয় ভালো একটা গ্লাস প্রোডাক্টর ব্যবহার করা উচিত মানে তেমন কোনো নাম জানার কোনো প্রোডাক্টর নেই আর কি এতে

একটু বেটার ডাইনামিক রেঞ্জ আসলে এটা দরকার ছিল ইভেন ছবিগুলোকে যদি একটু জুম করে দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন একটু অয়েলিশ অয়েলিশ টাইপের একটা ব্যাপার চলে আসে অয়েল পেন্টিং টাইপের আর একটু বেটার ডিটেল আর একটু শার্টনেসের ছবিগুলো আসলে আরও বেশি সুন্দর লাগতো আর কি এর থেকে মেইন ক্যামেরা আমার এক্সপেক্টেশন আরেকটু হাই ছিল লো লাইটের দিকে ছবি আরও বেশি কিছুটা কন্ট্রাস্টই হয় ইভেন গ্রেনের পরিমাণ বেড়ে যায় বাই দ্য ওয়ে ডেলাইট কন্ডিশনেও লো লাইটের দিকে মানে শ্যাডো এরিয়ার দিকে আমরা গ্রেনের দেখা পেয়েছিলাম তো লো লাইটে নাইট মুড অন করে দিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট আসে ঠিকই যেখানে আলো টালো একটু বাড়িয়ে প্রেজেন্ট করে স্টিল আপনি জুম করলে বা একটু বড় করে দেখলে বুঝবে ছবিগুলো বেশ কিছুটা সফট ডেডিকেটে ডেফ সেন্সার আছে পোর্ট্রেট মোড দেখলাম মোটামুটি ভালোই ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগছে আমার কাছে আর হেভি লাইট চলে আসলে ওইটার এক্সপোজার কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খাই এই ডিভাইস হালকা সফট করে বাট সুন্দর লাগে তো পোর্ট্রেট মোড ভালোও লাগতে পারে অনেকের কাছে যদি প্রপার লাইটিং করে সেটা আপনি নিতে পারেন ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল যেটা তো আমরা দেখলাম মেইন ক্যামেরার মতো ডাইনামিক্যামেরা যে কিছুটা পিছিয়ে থাকছে এটা ওইটার তুলনায় এটা একটু বেশিই পিছিয়ে থাকতে যদি প্রপার লাইট পায় ব্যাকগ্রাউন্ডে খুব একটা হার্শ লাইট না আসে তাহলে মোটামুটি ভালো রেজাল্ট দিতে পারে বাট ওয়ার্ম বান বিদ্যমান আর লো লাইটের দিকে সফট হওয়া

আর আপনাদের জন্য দেওয়া থাকলো একটা ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল আপনারা কমেন্ট করে জানাবেন এটা আপনাদের কাছে কেমন লেগেছে বা এই দিয়ে কি ব্লগিং ভিডিও করা পসিবল কিনা অলরাইট ক্যামেরায় আমার যা মনে হলো এটাতে আরেকটু ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল রিয়েলমি ডিসপ্লে ভালো দিয়েছে ইভেন এটার ভালো বাট ক্যামেরাটা আরেকটু বেটার হওয়া উচিত ছিল চলে আসলাম পারফরমেন্স রান করছে পয়েন্ট জিরো বেস্ট অনড্রয়েড ফোর এবং রিয়েলমি ক্লেম করছে এই তোরা বছরের দেবে তার মানে অ্যান্ড্রয়েড ফিফটিন বোধ আপনি পাচ্ছেন পাশাপাশি তিন তিনটা আপনি সিকিউরিটি প্যাস পাবেন তিন বছরের তো এই জায়গাটা মোটামুটি স্ট্যান্ডার্ড আছে ঠিকঠাক আছে দুই বছর আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন মানে দিক থেকে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটিক সেভেন জিরো ফাইভ জিরো যা মূলত সিক্স এম একটি প্রসেসর আর এটার র্যাম টাইপ হল এলপিডিডি আর ফোর এক্স আমরা র্যাম হিসেবে পেয়েছি আট জিবি এবং ছয় জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আর এর স্টোরেজ টাইপ হলো ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান ডাইমেসিটি সেভেন জিরো ফাইভ জিরো যথেষ্ট পপুলার একটি প্রসেসর লাস্ট ইয়ার আমরা অনেক অনেক ডিভাইসি মিড রেঞ্জে ব্যবহার করেছি এবং মোটামুটি একটু হাই মিড রেঞ্জেও ব্যবহার করতাম তো এটাকে যদি কম্পেয়ার করেন স্ন্যাপড্রাগনের সাথে স্ন্যাপড্রাগন সিক্স নাইনটি ফাইভ ফাইভ জি যে রয়েছে ওটার থেকে কিঞ্চিত এগিয়ে আছে আবার যদি সেভেন এস জেন টু এর সাথে কম্পেয়ার করেন তাহলে বেশ কিছুটা পিছিয়ে আছে আই হোপ ক্লিয়ার এটার পজিশন কোন জায়গায় তবে যখন কিনা কম্পেয়ার করেন তেইশ চব্বিশ পঁচিশ হাজার টাকার ফোনের সাথে তাহলে এটাকে অবশ্যই ভালো প্রসেসর বলতে হয় কারণ এই ডিভাইসটা রাইট না ওরকম প্রাইস পয়েন্টে পাওয়া যায় এবং আশা করবো খুব শীঘ্রই বাইশ হাজারের কাতারে চলে আসবে এই ডিভাইস তখন এই প্রসেসর সেরা নেই এটার ডে টু ডে লাইফের পারফরমেন্স ভালো ছিল তবে যে বিষয়টা নোটিস করছি ইউএর মাঝে প্রচুর পরিমাণে ব্লু টায়ার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের ফোন আপনারা জানেন এখানে ফ্রিতে বেস্ট কিছু ব্লু টায়ার পাবেন সেগুলো এখানে আছে আর না লাগলে আনস্টল করে ফেলতে পারেন আর মাল্টি রেস্কিং গিয়ে দেখলাম এটা একটু প্যারা খাচ্ছে একটু গরম হওয়ার প্রবণতা আছে এই প্রেসারটার যদিও এর মাঝে ওরা ভিসি কুলিং টেকনোলজি ব্যবহার করছে যা মোটামুটি এই ডিভাইসকে দ্রুত সময় ঠান্ডা করে ফেলে মানে এটা গরম হয় আবার দ্রুতই ঠান্ডাও করে ফেলে ট্রটল করতে আমি দেহি নাই ওইভাবে সো জায়গা ঠিকঠাক আছে তো যেটা দেখলাম অ্যাপ ওপেন ক্লোজটাই মোটামুটি ডিসেন্ট বলবো এটাকে আমি আর টাস্কিং অ্যাট এ টাইম আপনি যদি পাঁচশো নিয়ে কাজ করেন ছয় জিবি র্যাম ভের যেটা ওটা ঠিকভাবে সামলাতে পারবে সেক্ষেত্রে আগের অ্যাপগুলো যেগুলো আপনি ব্যাকগ্রাউন্ডে রেখে কাজ করছিলেন সেগুলো খুব একটা দ্রুত সময় ক্র্যাশ করতে দেখবেন না আর অন্যদিকে যদি এইট জিবিটা নেন তাহলে আরেকটু বেটার রেজাল্ট পাবেন বাট তারপর আমার মনে হয় র্যাম ম্যানেজমেন্ট আরেকটু বেটার হতে পারত এই হ্যাং ল্যাগ আটকে যাওয়া এই ধরনের প্রবলেম পাইনি ফ্রিজ সিজ হয়ে যেতে দেখিনি এরপরে যদি আসি এর গেমিংয়ে স্মার্টফোনটাতে আমরা ট্রাই করছিলাম পাবজি যেখানে আমরা দেখলাম এইচডি আর আলট্রাতে প্লে করা যায় সর্বোচ্চ তবে আপনি স্মুথ এক্সট্রিমে নিয়েও প্লে করতে পারেন এবং সেক্ষেত্রে এই সবথেকে বেটার আপলোট পাওয়া যায় তখন দেখছিলাম এই ডিভাইসটা লং রানেও খুব একটা হিট জেনারেট করে না এবং মোটামুটি একটা স্টেবল পারফরমেন্স ধরে রাখতে পারে যদিও ফ্রেমটা হালকা পাতা ওঠানামা করে মানে দুই তিন চার এরকম আপ ডাউন করে আর কি দিন শেষে এরকম প্রাইস পয়েন্টের একটা ডিভাইস থেকে যে ধরনের গেমিং আশা করেন ওটুকু সে পোষাতে পারছে পাবজির ক্ষেত্রে এরপর আমরা ট্রাই করছিলাম জেনারেশন ইম্প্যাকস এটাই ক্ষেত্রে আমরা সিক্সটি এ ট্রাই করছিলাম এবং ওরকম সেটিংসে দেখলাম স্মার্টফোনটা প্লেবল একটা রেজাল্ট দেয় বাট তুলনামূলকভাবে ফ্রেমটা বেশি ওঠানামা করে আর তুলনামূলকভাবে বেশি হিট জেনারেট করে যেহেতু এই মুহূর্তে ধুমধামাক্কা গরম এই ডিভাইসে ধুমধামাক্কা গরম হচ্ছে এবং এইটার টেম্পারেচার তখন গিয়ে মোটামুটি প্রায় চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত চলে আসছিল এই লেভেলেরও গরম হয়েছে জেনশন ইম্প্যাক্টে তো বুঝতেই পারছেন যে মোটামুটি ভালো হিট জেনারেট করে ইভেন এটাতে আমি আবার একটা ফোর্টি ফাইভ মিনিটসের একটা স্ট্রেস টেস্ট দিছিলাম তো এটা টেস্ট দেওয়ার পরে দেখলাম পঁচিশ মিনিট পরে ওটা অফ করে দিছে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস সে ওভার করার পরে এখানে ওয়ার্নিং দিচ্ছে যে ব্যাটারি এর বেশি আর টেম্পারেচার নিতে পারছে না এটাকে ক্লোজ করে দিতে হবে তো পঁচিশ মিনিটের পরে বন্ধ করে দেয় এবং তাতে আমি দেখলাম পনেরো পার্সেন্ট চার্জ বার্ন করছে এই টাইমে তার মানে বোঝা যায় এটা যখন হেভি হিট জেনারেট করে তখন ভালোই ব্যাটারিও বার্ন করে বাট এই মুহূর্তে না আমি শুধু এটা না আরো কয়েকটা ডিভাইস চেক করে দেখছিলাম প্রতিটা ডিভাইস একটু বেশি হিট জেনারেট করছে এটা মানে ওভারঅল তাপমাত্রার কারণে ইভেন বাইরে নর্মালি ফোন নিয়ে গেলেই গরম হয়ে যায় আপনি খেয়াল করছেন কিনা অন্যদিকে আমরা দেখতে পাই এখানে স্টেডিও স্পিকার রয়েছে যার ফলে আমরা গেমিং একটা ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছি এবং ব্যালেন্স টাইপের একটা সাউন্ড দেয় যদিও আমার কাছে লাউডনেস এর একটু ঘাটতি মনে হয়েছে মানে আরেকটু বেশি লাউডনেস দরকার ছিল এরকম একটা ডিভাইস অনেকেই তো মিডিয়া কনসাম্পশন করেন তাদের জন্য এই বিষয়টা আরো বেশি কাজে লাগতো ইন্টারনেট কানেকশন দেখছিলাম ঠিকভাবে কাজ করছে both কানেকশন আই মিন ডাটা কানেকশন প্লাস এটার ওয়াইফাই এখানে কোনো প্রবলেম পাওয়া যায়নি সাউন্ড কিন্তু ঠিকঠাক আছে ওখানেও মানে লাউডনেস জড়িত কোনো ঘাটতি মনে হয়নি দেন এটার ভাইব্রেশন যে মোটর ওটাও মোটামুটি ভালো লাগছে যদি একদম প্রিমিয়াম লেভেলের কিছু না ব্যাটারি আছে ফাইভ থাউজেন্ড এমএইস এর এবং ফোরটি ফাইভ ওয়াটের চার্জিং সিস্টেম পেয়ে যাবেন এর বক্সে এটার থেকে মোটামুটি মানে মিডিয়াম ব্রাইটনেস আমরা দেখছিলাম এসে প্রায় সিক্স আওয়ার্স এর মতো দিচ্ছে যেটাকে আমি মনে করি স্ট্যান্ডার্ড ঠিক আছে একদিন চালানোর উপযোগী এই ডিভাইস হান্ড্রেড টোয়েন্টি হার্স অন রেখে আর চার্জারটাও কিন্তু খারাপ না দেখা যায় যে ত্রিশ মিনিটের মধ্যে এটা ফিফটি পার্সেন্ট চার্জ করে ফেলতে পারে জিরো টু ফিফটি পার্সেন্ট সো গোটা চলে আর কি এগুলো নিয়ে কমপ্লেন করতে পারবেন না কারণ এটা যে প্রাইস পয়েন্টে আসছে আর কি সেটাকে খুব একটা খারাপ বলা যায় না বাংলাদেশের জন্য একটু বেশি বাট আমি বিশ্বাস করি খুব শীঘ্রই এটার দাম কমে যাবে যখন কিনা বাইশ হাজারের আশেপাশে চলে আসবে এটা খুব দারুণ একটা ডিল হতে পারে আর কি ইভেন এই মুহূর্তে আপনি চাইলে চয়েস করতে পারেন কারণ সুন্দর একটা ডিজাইন আছে সুন্দর একটা ডিসপ্লে ভালো একটা ডিসপ্লে আসলেই তারপরে ভালো একটা প্রসেসর আছে এই ডিভাইসে এবং ব্যাটারি ব্যাক আপও ভালো আর ক্যামেরাটা এটা মোটামুটি একটা অ্যাভারেজ টাইপের ক্যামেরা ছিল এরকম প্রাইস পয়েন্টের জন্য সো চাইলে এটাকে চয়েস করাই যায় আপনাদের কাছে কেমন লেগেছে রিয়েলমি পি ওয়ান অবশ্যই কমেন্ট করে জানাবেন খুব শীঘ্রই এর বড়ো ভাইকে নিয়ে রাখা হচ্ছে পি ওয়ান ফাইভ জি প্রোস দূর পুর্বাল বললে হবে স্যার ভালো থাকবেন অনেক বেশি ভালো ও শেষ করার একটা জিনিস দেখে আমি হাতে যে ঘড়িটা পড়ে আছি কম দামে জোস একটা জিনিস পার্সোনালি আমি নিজে এখন ইউজ করতেছি কয়েকদিন ব্যবহার করে এটা রিভিউ পাবেন আমি শিওর এটা নেক্সট জাতীয় স্মার্ট ওয়াচ হতে যাচ্ছে কারণ অ্যামলের ডি এত কম দামে এটাকে আপনারা কিছু পান নেই আবার এই অডিওর সাপোর্ট আছে অরাইট ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে